মর্নিং, আজকে হচ্ছে 8ই অক্টোবর 2023, আর এখন আমি রয়েছি হচ্ছে কার্শিয়াংয়ে আমার বাড়িতে। অনেকদিন ধরেই আমার কাছে একটা রিকোয়েস্ট আসছিল যে ডাউহিল নিয়ে একটা ভিডিও বানানোর জন্য, তো আজকে আমি ডাউহিলেই যাচ্ছি, পুরো জার্নিটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সো ফাইনালি স্টার্ট করছি ফর ডাউহিল, এখন টাইম হয়েছে সকাল 8:30। বাড়ির থেকে বেরিয়ে আমি কিন্তু এই পাঙ্খাবাড়ি রোডে উঠে পড়লাম। প্রায় 2-3 দিন ধরে পাহাড়ে কিন্তু বেশ টানা বৃষ্টি হলো, আজকে বৃষ্টিটা নেই, বাট আকাশের মুখ কিন্তু ভার, তাই বেশি দূরে যাচ্ছি না। আমার বাড়ির থেকে ডাউহিল হচ্ছে ওই 5-6 কিলোমিটার মতো। আর তোমরাও অনেকদিন ধরেই রিকোয়েস্ট করছিলে যে ডাউহিল নিয়ে একটা ভিডিও বানানোর জন্য, তাই আজকে ওখানেই যাচ্ছি, পুরো জার্নিটাই তোমাদের সাথে শেয়ার করব, আর তার সাথে দেখাবো হচ্ছে ডাউহিলের প্রত্যেকটা টুরিস্ট স্পট। তাই ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে থাকো। এই সামনেই ডান দিকে হচ্ছে কার্শিয়াং টয় ট্রেন স্টেশন। আমার ভিডিওগুলো তোমরা যারা রেগুলার দেখো তারা কিন্তু জানো যে এই টয় ট্রেন স্টেশনেই কিন্তু পাঙ্খাবাড়ি রোড এসে হিলকাট রোডের সাথে কানেক্ট করছে। আমি কিন্তু এখন এই হিলকাট রোড ধরেই টুয়ার্ড দার্জিলিংয়ের দিকে যাচ্ছি। সামনে 1 কিলোমিটার মতো গেলেই পড়বে হচ্ছে সাব ডিভিশনাল হসপিটাল মোড়। তোমরা তো জানোই যে এইটুকুনি রাস্তা হচ্ছে ওয়ান ওয়ে, তাই হসপিটাল মোড় থেকে আমি কিন্তু একদম ইউটার্ন নিয়ে নেব। কার্শিয়াংয়ের এই জায়গাটা কিন্তু একটু কনজেস্টেড থাকে, এটাই হচ্ছে কার্শিয়াংয়ের মেন মার্কেট এরিয়া। এখানে কিন্তু আলু পটল সবজি থেকে শুরু করে মুদিখানা, দশকর্মা, জামা কাপড়ের দোকান, এভরিথিং তুমি পাবে। আর বলতে বলতে সামনে এইটাই হচ্ছে হসপিটাল মোড়, এখান থেকে আমি কিন্তু এরকম রাইট টার্ন নিয়ে নেব। বাদিকে এইটাই হচ্ছে কার্শিয়াং সাব ডিভিশনাল হসপিটাল। পেছনের ওই হসপিটাল মোড় থেকে কার্শিয়াং টয় ট্রেন স্টেশন পর্যন্ত রাস্তাটা কিন্তু ওয়ান ওয়ে। আর এই সামনেই কিন্তু এই রাস্তাটা আবার দুভাগ হবে, একটা রাস্তা টয় ট্রেন স্টেশনের দিকে নেমে যাবে আর একটা রাস্তা ডাউহিল রোড হয়ে ওপরের দিকে উঠবে। আর এখানে বাদিকে এই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে দেখছো, এগুলোই হচ্ছে ডাউহিলে যাওয়ার জন্য শেয়ার গাড়ি। এখান থেকে ডাউহিল পর্যন্ত উপরে ওঠার ভাড়া হচ্ছে 40 টাকা, আর নিচে নামার জন্য হচ্ছে 10 টাকা। জায়গাটা কিন্তু প্রচণ্ড কনজেস্টেড, তাই আমি কিন্তু সাজেস্ট করবো তাড়াহুড়ো না করে এই জায়গাটা আস্তে কাটিয়ে নেওয়াই ভালো। এই যে সামনের ডান দিকের এই রাস্তাটাই নেমে গেল হচ্ছে টয় ট্রেন স্টেশনের দিকে, আর আমরা চলে যাব এই ওপরের রাস্তাটা, এইটাই হচ্ছে ডাউহিল রোড। এই রাস্তাটা কিন্তু বেশ ভালোই স্টিপ, আর প্রচুর জিগজ্যাগ আর হেয়ারপিন বেন্ডস রয়েছে। আমি যেতে যেতে পুরোটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর এখান থেকে ডাউহিল পর্যন্ত 3-4 কিলোমিটার রাস্তা আমি যতটা সম্ভব আনকাট রাখার চেষ্টা করছি, সো দ্যাট ইউ ক্যান গেট দ্য কমপ্লিট পিকচার। আর ডান দিকে এই যে গেটটা চলে গেল, এইটাই হচ্ছে SDO স্যারের রেসিডেন্স। আর সামনেই আসবে হচ্ছে কার্শিয়াং মিউনিসিপ্যালিটি, চলো সামনে গিয়ে দেখাচ্ছি আমি। এই যে বাদিকে, এইটা হচ্ছে কার্শিয়াং মিউনিসিপ্যালিটি, আর এর উল্টো দিকে এই যে বিল্ডিংটা, এইটা হচ্ছে বেঙ্গলি অ্যাসোসিয়েশন। এখানেই রয়েছে হচ্ছে রাজরাজেশ্বরী গার্লস স্কুল, যেটা হচ্ছে কার্শিয়াংয়ের একমাত্র বাংলা মিডিয়াম স্কুল। রাস্তা কিন্তু বেশ ভালোই সরু, আর এরকম স্লোপিং রোডে একবারে যতটা উঠে যেতে পারবো ততই কিন্তু ভালো, মাঝখানে ব্রেক হলে কিন্তু বেশ ভালোই অসুবিধা হয়। আর এনিওয়ে আমি তখন কার্শিয়াং মিউনিসিপ্যালিটি তোমাদেরকে দেখালাম, এই কার্শিয়াং মিউনিসিপ্যালিটি হচ্ছে ভারতবর্ষের ওয়ান অফ দ্য ওল্ডেস্ট মিউনিসিপ্যালিটি, কিন্তু মানে ইন্ডিয়ার যে ওল্ডেস্ট মিউনিসিপ্যালিটি সেটা হচ্ছে ম্যাড্রাস মিউনিসিপ্যাল কর্পোরেশন, যেটা 1688 সালে তৈরি হয়েছে। আর এই কার্শিয়াং মিউনিসিপ্যালিটিও কিন্তু প্রায় 125 বছরের পুরনো, এস্টাবলিশড ইন 1879। আর এই প্রসঙ্গে আরও একটা ইনফরমেশান তোমাদের দিয়ে দিই যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ওল্ডেস্ট মিউনিসিপ্যালিটি কিন্তু হুগলি জেলার উত্তরপাড়া মিউনিসিপ্যালিটি।
তো এনিওয়ে এই ডাউহিল রোডের প্রত্যেকটা হেয়ার পিন জিগজ্যাগ আমি কিন্তু আনকাট তোমাদেরকে দেখাচ্ছি। আর এরপর কোথায় গিয়ে ডাউহিল রোডের থেকে বাঘরা রোড, তারপর হনুমান টক যাওয়ার রাস্তাগুলো আলাদা হবে সেগুলোও তোমাদেরকে কিন্তু আমি দেখাবো। আর এরপর ডাউহিল স্কুল, ভিক্টোরিয়া বয়েজ স্কুল, হন্টেড চার্চ, ডাউহিল পাইন ফরেস্ট, ডাউহিল ডিয়ার পার্ক, আরবোরিটাম সহ ডাউহিলের যতগুলো ট্যুরিস্ট স্পট রয়েছে, ফরেস্ট মিউজিয়াম, সবই তোমাদেরকে কিন্তু দেখাবো। আর তার সাথে এই যে ডাউহিলকে ওয়ান অফ দ্য হন্টেড হিল স্টেশন বলা হয়, সেইটা নিয়ে আমার রিয়েলাইজেশন কী, মানে কার্শিয়াংয়ে এক বছর ধরে থাকার ফলে, সেটাও তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। আচ্ছা, এই যে জায়গাটা, এই জায়গাটার নাম হচ্ছে বাংদিল। এই বাংদিলেই কিন্তু আমি প্রথম যখন কার্শিয়াংয়ে এসেছিলাম, প্রথম দু তিন মাস আমি কিন্তু এই বাংদিলেই ছিলাম। ডাউহিল রোডের ওপরে এই বাংদিলেই কিন্তু রয়েছে হচ্ছে কার্শিয়াং কলেজ, গ্লেন হিল পাবলিক স্কুল, এইগুলো। আর এই সামনেই কিন্তু হনুমান টক যাওয়ার রাস্তাটা আলাদা হবে। চলো সামনে গিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে সামনের এই রাস্তাটাই কিন্তু একদম হনুমান টক, আই লাভ কার্শিয়াং ভিউ পয়েন্ট হয়ে একদম NH-55 চলে যাবে। আর আমরা এরকম লেফট টার্ন নিয়ে ডাউহিল রোডের ওপরেই থাকবো। আর বাঁদিকের এই বিল্ডিংটাই হচ্ছে গ্লেন হিল পাবলিক স্কুল। আমি যখন আমার চিমনি ভিলেজের ভিডিওটা বানিয়েছিলাম, ওই দিন আমি কিন্তু ওই হনুমান টক দিয়ে এসেই এই ডাউহিল রোডে উঠেছিলাম। আর বাঁদিকে এখানে কিন্তু হোমস্টেও রয়েছে। ডাউহিল রোডের ওপর তোমরা যারা স্টে করতে চাও, এই অপশানগুলো তোমরা কিন্তু অ্যাভেল করতে পারো। তো এনিওয়ে, কার্শিয়াংকে এই যে হন্টেড হিল স্টেশন বলা হয়, এইটা নিয়ে আমার রিয়েলাইজেশন কী সেটা তো তোমাদের সাথে পরে শেয়ার করছি। বাট তার আগে, আচ্ছা এইখানে দেখো দুর্গাপুজোর প্যান্ডেল হচ্ছে আবার। তো যাই হোক, এই হন্টেড হিল স্টেশন নিয়ে আমার রিয়েলাইজেশনগুলো তো তোমাদের সাথে শেয়ার করবো, বাট তার আগে এখানকার লোকাল মানুষেরা এই প্যারানর্মাল অ্যাক্টিভিটি, হন্টেডনেস নিয়ে কী বলে সেইগুলো আমি প্রথম যখন এখানে এসেছিলাম সেগুলো কিন্তু জানতে চাইতাম। তো তখন তাদের সাথে কথা বলে আমার যেটা মনে হয়েছে, তাদের কেউ কেউ বলছে যে হ্যাঁ, এখানে ভূতের অস্তিত্ব আমরা ফিল করেছি। আবার কেউ কেউ বলছে যে ডাউহিল নিয়ে যে সমস্ত ভূতের গল্পগুলো রয়েছে, মানে হেডলেস বয়কে ঘুরে বেড়াতে দেখা গেছে, সেইগুলো একেবারে আজগুবি গল্প, ওগুলো কোনো অংশেই সত্যি নয়। সো ডাউহিলের এই হন্টেড স্টোরিজ নিয়ে আমি কিন্তু লোকালসদের থেকে দুটো মিউচুয়ালি কন্ট্রাডিক্টরি ওপিনিয়ন পেয়েছি। আবার এরকমও অনেক মানুষ পেয়েছি যে তারা জানেনই না যে এই জায়গাটাকে নিয়ে এত সব ভৌতিক কাহিনী রয়েছে। তো চলো এই হন্টেড প্লেসগুলোতে আগে যাই, মানে ডাউহিল স্কুল, ভিক্টোরিয়া বয়েজ স্কুল, ডেথ রোড, চার্চ, এগুলো সবই তোমাদের আগে দেখাই, তারপর এই জায়গাগুলো নিয়ে আমার ওপিনিয়নগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আপাতত এই ডাউহিল যাওয়ার পুরো রাস্তাটাই তোমাদেরকে দেখাচ্ছি। আশা করি কমপ্লিট ভিডিওটা দেখার পর রাস্তা নিয়ে কোনো রকম কনফিউশন তোমাদের আর থাকবে না। আর এই রাস্তাটা কিন্তু পুরো খাড়া ওপরের দিকে উঠছে। আর রাস্তা নিয়ে কোনো রকম ডাউট থাকলে তোমরা কিন্তু কমেন্ট করতে পারো, এছাড়াও ফেসবুক, ইনস্টাগ্রামে তোমরা কিন্তু মেসেজও করতে পারো। ফেসবুক আর ইনস্টা অ্যাকাউন্টের ডিটেলস কিন্তু ভিডিওর ডেসক্রিপশানে রয়েছে। আচ্ছা, সামনের এই মোড় থেকে সোজা বেরিয়ে যাচ্ছে বাঘরা রোড, আমরা ডান দিকে যাব টু স্টে অন দ্য ডাউহিল রোড। রাস্তা কিন্তু এখানে প্রচণ্ড স্টিপ, ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার করেই চালাতে হচ্ছে এখানে। আর একটুখানি গেলেই হচ্ছে ডাউহিল স্কুল, আর এখান থেকেই কিন্তু শুরু হয়ে গেল ডাউহিল পাইন ফরেস্ট। রাস্তায় কিন্তু এখানে কোনো লাইট নেই, ফলে রাতের বেলায় কিন্তু এরকম ঘন জঙ্গল আর ঝিঝিপোকার ডাক নিয়ে দারুণ একটা গা ছমছমে পরিবেশই তৈরি হয়। তো আমি রেকমেন্ড করব রাতের দিকে কিন্তু এসব জায়গায় একেবারেই এসো না। বলতে বলতেই আমরা কিন্তু প্রায় ডাউহিল স্কুলের কাছাকাছি চলে এসেছি। এই ডাউহিল স্কুল কিন্তু একটা বোর্ডিং স্কুল, ক্লাস 4 থেকে ক্লাস 10 পর্যন্ত ফর গার্লস। এই যে বাঁদিকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দ্বারা পরিচালিত ICSE বোর্ডের একটা স্কুল। চলো নেমে তোমাদের পুরোটা দেখাচ্ছি।
এখন আমি রয়েছি হচ্ছে ডাউহিল স্কুলে। আমার পেছনেই হচ্ছে ডাউহিল স্কুল। এটা হচ্ছে ক্লাস ফোর থেকে ক্লাস টেন পর্যন্ত গার্লস স্কুল। আর এই সামনেই আসবে হচ্ছে ভিক্টোরিয়া বয়েজ, ওইখানে হচ্ছে ছেলেদের পার্টটা। তো এইটা হচ্ছে শুধুমাত্র মেয়েদের জন্য। কিন্তু সো ডাউহিল স্কুল দেখে এখন আবার স্টার্ট করলাম ফর ভিক্টোরিয়া বয়েজ। এখান থেকে ভিক্টোরিয়া বয়েজ পর্যন্ত পুরো রাস্তাটাই কিন্তু এরকম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে গেছে। আর এই রাস্তা নিয়ে বা এই ভিক্টোরিয়া বয়েজ স্কুল নিয়েই কিন্তু নানান রকম সুপার ন্যাচারাল এক্সপিরিয়েন্স বা হন্টিং এক্সপিরিয়েন্সের কথা শোনা যায়। দেখো কীরকম ঘন জঙ্গল পাইন গাছের। এই যে বাঁদিকের রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটা কিন্তু চলে গেল হচ্ছে ডাউহিল পাইন ফরেস্টের দিকে। পাইন ফরেস্টের ভেতর দিয়ে গিয়ে ওই রাস্তাটা কিন্তু একদম ডাউহিল ডিয়ার পার্ক আরবোরিটাম হয়ে একদম ফরেস্ট মিউজিয়ামের দিকে চলে যাবে। আমি ওই দিকে পরে যাচ্ছি, আগে এইখানে যাচ্ছি হচ্ছে ভিক্টোরিয়া বয়েজ স্কুলের দিকে। এই স্কুল নিয়েই কিন্তু প্রচুর হন্টেড স্টোরিজ শোনা যায়। কিছু স্টোরি এরকম আছে যে উইন্টার ভ্যাকেশনের সময় যখন স্কুল ছুটি থাকে তখনও নাকি স্কুলের ভেতর ছাত্রদের হেঁটে চলার শব্দ পাওয়া যায়। আবার কিছু স্টোরি এরকম আছে যে স্কুল যখন ছুটি থাকে তখন নাকি ভেতরে ছাত্রদের হাসির আওয়াজ পাওয়া যায়। এরকম নানান স্টোরি কিন্তু এই স্কুলটা নিয়ে রয়েছে। বাট আমি কিন্তু ডাউহিলে প্রায় দু মাস থেকেছি, এই স্টোরিগুলোর পেছনে কোনো লজিক কিন্তু খুঁজে পাইনি। শুধু তাই না, এরকম কোনো মানুষের সাথেও দেখা হয়নি যারা এই স্টোরিগুলো সত্যি সত্যি ফিল করেছে কোনো দিন। তো যাই হোক, বলতে বলতে আমরা চলে এসেছি হচ্ছে ভিক্টোরিয়া বয়েজ স্কুল। তো চলো এই স্কুলটাও নেমে তোমাদের ভালো করে দেখাই। সো এখন আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে ভিক্টোরিয়া বয়েজ স্কুলের ঠিক সামনে। প্রায় 150 বছরের পুরনো কিন্তু এই স্কুল, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দ্বারা পরিচালিত, এবং এটা কিন্তু একটা বোর্ডিং স্কুল। আর এই স্কুলটা হচ্ছে ক্লাস ফোর থেকে ক্লাস টেন পর্যন্ত শুধুমাত্র ছেলেদের জন্য। আর এটাই হচ্ছে সেই স্কুল যেটাকে নিয়ে নানান রকম প্যারানর্মাল অ্যাক্টিভিটিস, হন্টেড স্টোরিজ রয়েছে। বাট ট্রাস্ট মি, কার্শিয়াংয়ে আমি প্রায় 1 বছর ধরে রয়েছি, আর ডাউহিলেও আমি প্রায় প্রথম 2 মাস ছিলাম। ভূতের অস্তিত্ব আমি কিন্তু ছিটে ফোটাও কোনো দিন টের পাইনি। তো এগুলো সবই হচ্ছে স্টোরি। আর সত্যি কথা বলতে এই স্টোরিগুলো কীভাবে তৈরি হলো সেগুলো আমিও এখনও জানি না। আর এই যে রাস্তাটা, এই রাস্তাটাকেই বলা হচ্ছে ডেথ রোড। তো চলো এবার একটু ভিক্টোরিয়া বয়েজ স্কুলের ভেতরে ঢুকি, ভেতরটা ঢুকে তোমাদেরও দেখাই। সো ভিক্টোরিয়া বয়েজ স্কুলের গেট দিয়ে ঢুকে এখন আমি যাচ্ছি হচ্ছে হন্টেড চার্চ দেখতে। কেন এই চার্চকে হন্টেড বলা হয় এটা আমি এখনও জানি না। চার্চ একটা হোলি প্লেস, এই সামনেই হচ্ছে চার্চ, তোমাদেরকে দেখাবো। তো এই সব ভূতের কাহিনীগুলো সবই কিন্তু মানে মানুষের মন গড়া। মানুষ মনে করে এই জায়গাটাতে ভূত আছে, জায়গাটা নিস্তব্ধ, নিরিবিলি, ঠান্ডা, ঠিকই আছে, বাট ভূত আমি কিন্তু কখনো ফিল করিনি। আমার মনে হয় এগুলো সবই মানুষের মনের ভুল। সো এখন আমি দাঁড়িয়ে রয়েছি সেই হন্টেড চার্চের সামনে। বাট এই জায়গায় কোনো ভূতের অস্তিত্ব কিন্তু নেই, আমি লোকালসদের সাথে কথা বললাম। তো এখানে আমি একটাই রিকোয়েস্ট করব, কলকাতা থেকে যারা আসো তোমরা সকলকে, যে এটা কিন্তু একটা স্কুল, স্কুলের ভেতরে এই চার্চটা। আর এখন কিন্তু এই চার্চের ভেতরে স্কুলের এক্সামও হয়। আর এটা যেহেতু একটা স্কুল,
এখানকার ছাত্রছাত্রীদের পড়াশুনোয় ব্যাঘাত যাতে না ঘটে টুরিস্ট আসার ফলে, সেটা কিন্তু আমাদের এনশিওর করতে হবে। আমি শুধু একটাই কথা বলবো যে আমরাও কলকাতায় যেমন স্কুলে পড়ি, এটাও একটা স্কুল। আমাদের স্কুলে যেমন কোনো ট্যুরিস্ট এসে ভিড় জমায় না, ট্যুরিস্ট এসে ভিড় করলে আমাদের যেমন অসুবিধা হয়, এখানেও কিন্তু অসুবিধা হয়। তাই আমি রিকোয়েস্ট করব যে এখানে এসে এই জায়গাটার ভিতরে ঢোকার জন্য হইহুল্লোড় না করাই ভালো, কারণ পুরো জায়গাটাই ট্যুরিস্ট প্লেস, সেখানে আমরা ঘুরি, এইটুকু জায়গা ওদের জন্য যেন আমরা ছেড়ে দিই, এটুকুই রিকোয়েস্ট। আর স্কুলের ঠিক বাইরে এইখানে কিন্তু একটা ছোট্ট ক্যাফে মতো আছে, সেলফ হেল্প গ্রুপের মহিলাদের দ্বারা পরিচালিত। এখানে ওই মোমো, চাউমিন, ম্যাগি, থুকপা এইসব কিন্তু তোমরা পেয়ে যাবে। সো এবার আমরা যাব হচ্ছে ডাউহিল পাইন ফরেস্টের দিকে। যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়ে আবার ফিরে গিয়ে আমরা কিন্তু পাইন ফরেস্ট ঢুকব। আর ডান দিকে এইখানে দেখো মাঙ্কি, মানে জায়গাটার মধ্যে কিন্তু একটা আলাদা রোম্যান্টিসিজম রয়েছে। মানে এই নিস্তব্ধতা, নিরবতা, ট্রানকুইলিটি, লোনলিনেস, এগুলো যারা পছন্দ করো তাদের জন্য এই জায়গাটা কিন্তু অসাধারণ লাগবে। আর সামনে এইখানেই কিন্তু আমরা রাইট টার্ন নিয়ে নেবো ফর ডাউহিল পাইন ফরেস্ট, ডিয়ার পার্ক, আরবোরিটাম, ফরেস্ট মিউজিয়াম, এগুলোর জন্য। আসার সময় এই রাস্তাটা তোমাদের দেখিয়েছিলাম কিন্তু। এই দেখো দুদিকে পুরো ঘন পাইন গাছের জঙ্গল, আর তার মাঝখান দিয়ে এই রাস্তাটা কিন্তু খাড়া ওপরের দিকে উঠছে। অসাধারণ, মানে চারপাশটা জাস্ট অসাধারণ, মানে এই সৌন্দর্য বর্ণনা করার মতো কোনো ভাষা আমার নেই। তবে সৌন্দর্য অসাধারণ হলেও রাস্তার কন্ডিশন কিন্তু অনেক জায়গাতে বেশ ভালোই খারাপ। আর সমস্যাটা হয় কোথায়, এরকম স্লোপি রাস্তায় ওরকম বড় গর্ত থাকলে তখন কিন্তু বেশ ভালোই অসুবিধা হয়, তাই এইসব জায়গায় কিন্তু একটু সাবধানে থাকবে। তো যাই হোক, এরকম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, চলো সামনে গিয়ে একটু দাঁড়াই। আর এই জঙ্গলের ভেতরে কিন্তু আরও একটা স্কুলও আছে এই ডান দিকে, চলো নেমে তোমাদেরকে দেখাচ্ছি। এখন আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে ডাউহিল পাইন ফরেস্টে, প্রকৃতির মাঝে শান্ত, সুন্দর, নিরিবিলি একটা জায়গা। তো চলো এই জায়গাটা 360 ডিগ্রি ভিউ তোমাদেরকে একটু দেখাই। ডাউহিল পাইন ফরেস্টের ভেতরেই রয়েছে কিন্তু আরও একটা স্কুল, ডাউহিল স্কুল আর ভিক্টোরিয়া বয়েজ স্কুল। তো অলরেডি তোমাদের দেখালাম, এই দুটোই কিন্তু বোর্ডিং স্কুল ক্লাস 4 থেকে ক্লাস 10 পর্যন্ত। আর এখন যে স্কুলটা দেখাবো সেটা কিন্তু কো এডুকেশনাল স্কুল, LKG থেকে ক্লাস 3 পর্যন্ত। তবে দেখানোর আগে আরও একবার তোমাদের বলে দিই, এগুলো কিন্তু কোনো ট্যুরিস্ট প্লেস নয়, জাস্ট স্কুল। সো এগুলোতে আসলে এদের পড়াশুনোর যাতে কোনো রকম অসুবিধা না হয় সেটা কিন্তু আমাদের এনশিওর করতে হবে। তো চলো এবার স্কুলটা তোমাদের দেখাই।
সো প্রায় 20-25 মিনিট মতো এখানে দাঁড়ালাম, দিয়ে আবার স্টার্ট করলাম ফর ডাউহিল ডিয়ার পার্ক। বাট এই নামটা কিন্তু একটু মিসলিডিং, মানে এখানে ডিয়ারের কিন্তু কোনো অস্তিত্বই নেই, জাস্ট একটা পার্ক মতো বেসিক্যালি। বাট এখানে আসল মজা কিন্তু এই রাস্তায় রাইড করে, ও ঘন জঙ্গলের মধ্যে দিয়ে এরকম রাস্তা, তার মধ্যে দিয়ে বাইক চালিয়ে যাওয়ার যে মজা সেটাই আসল। কিন্তু রাস্তাটা তো পুরোটাই তোমাদেরকে দেখাচ্ছি, আশা করি রাস্তা নিয়ে কোনো কনফিউশন তোমাদের আর নেই। যদি কোনো রকম প্রবলেম হয় তোমরা কিন্তু আমাকে কমেন্ট করতে পারো। আর এখানে রাস্তার কন্ডিশন কিন্তু কোনো কোনো অংশে বেশ ভালোই খারাপ, বাট ওভারঅল ইম্প্রেশন যদি আমায় বলতে বলো তাহলে আমি কিন্তু বলবো 90% ভালো রাস্তা। আর সত্যি কথা বলতে দুপাশের ভিউ এত সুন্দর যে রাস্তা যদি কোনো অংশে একটু খারাপও হয় সেটাও কিন্তু সেভাবে ফিল হয় না। বলতে বলতেই এখানে আমরা চলে এসেছি হচ্ছে ডাউহিল ডিয়ার পার্ক। এই জায়গাটাই কিন্তু ডাউহিল ইকো পার্ক নামেও পরিচিত। চলো নেমে তোমাদের পার্কটা দেখাই। সো এখানে 5 মিনিট মতো সময় কাটিয়ে আবার স্টার্ট করলাম, নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আরবোরিটাম। আর এই ইকো পার্কের ঠিক পাশেই এইখানে রয়েছে হচ্ছে ডাউহিল স্যাটেলাইট জু অ্যান্ড ব্রিডিং সেন্টার। সত্যি কথা বলতে এখানে নেচার ওপেনলি এত সুন্দর যে আলাদা করে পার্কে গিয়ে সময় কাটাতে আর ইচ্ছা করে না। তো যাই হোক, এখানে আমরা চলে এসেছি হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশন আরবোরিটামে। এই আরবোরিটামে কিন্তু প্রচুর মেডিসিনাল প্ল্যান্টস রয়েছে এই যে বাঁদিকে। চলো তাহলে ভেতরে ঢুকে জায়গাটা তোমাদের ঘুরিয়ে দেখাই। এখন আমি রয়েছি হচ্ছে আরবোরিটামে। ডাউহিল ডিয়ার পার্ক আর স্যাটেলাইট জু ব্রিডিং সেন্টারটাকে জাস্ট ক্রস করে একটু এগোলেই হচ্ছে এই জায়গাটা। প্রকৃতির মাঝে অসাধারণ একটা জায়গা, সারি সারি পাইন গাছ আর প্রকৃতির নিস্তব্ধতা। যারা ফিল করতে চাও তাদেরকে বলবো এই জায়গাটাতেও একবার আসো, সময় কাটাও জায়গাটাতে, বেশ ভালো লাগবে। আর প্রচুর মেডিসিনাল প্ল্যান্টসও এখানে রয়েছে, সেগুলোও দেখতে পাবে। আর আমি এইখানে যে দাঁড়িয়ে আছি সামনে একটা সুন্দর কথা লেখা রয়েছে এই যে এই জায়গাটাতে। কথাটা হচ্ছে যে লার্ন ক্যারেক্টার ফ্রম দ্য ট্রিজ, ভ্যালুস ফ্রম দ্য রুটস অ্যান্ড চেঞ্জ ফ্রম দ্য লিভস। অসাধারণ একটা কথা। তো চলো এই আরবোরিটামটাও তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। Thank you.
বাড়িটামের একদম টপ মোস্ট জায়গায় এরকম একটা সুন্দর বসার জায়গাও রয়েছে। তো এখানে বসে সময় কাটাতে পারো বন্ধু বান্ধবদের সাথে, আর যদি কাপেলরা আসো তাহলেও কিন্তু দারুণ সময় কাটবে। আর এই পাশটাতে, এই দিকটাতে রয়েছে কিন্তু ওয়াটার বডিটা, অসাধারণ জায়গা, আমার তো বেশ ভালো লাগছে। আরবোরিটাম থেকে বেরিয়ে এখন আমি যাচ্ছি হচ্ছে আজকে আমার শেষ ডেস্টিনেশন অর্থাৎ ডাউহিল ফরেস্ট মিউজিয়ামে। এই ফরেস্ট মিউজিয়ামে আমি আগেও অনেকবার এসেছি, এখানে শিক্ষামূলক অনেক কিছুই দেখানোর চেষ্টা করা হয়েছে, বাট কোথাও যেন আমার মনে হয়েছে যে মেনটেনেন্সের একটু খামতি রয়েছে। তবু আমি কিন্তু সাজেস্ট করবো যে কার্শিয়াংয়ে আসলে অবশ্যই এই জায়গাটাতে একবার ঘুরে যেও। এখানে কিন্তু বিভিন্ন রেয়ার অ্যানিমালসদের স্কিন, স্কেলিটন এইসব প্রিজার্ভ করা হয়েছে। এছাড়াও প্ল্যান্ট মরফোলজি, অ্যানাটমি নিয়েও কিন্তু অনেক কিছু শেখার সুযোগ রয়েছে এখানে। আর জিওলজির ক্ষেত্রে ওয়েদারিং, ডিনিউডেশন নিয়েও এখানে কিন্তু অনেক কিছুই রয়েছে। সো মেনটেন্যান্সটা আরেকটু ভালো হলে জায়গাটা কিন্তু আরও অ্যাট্রাকটিভ হতে পারত, কিন্তু তাও আমি কিন্তু বলবো জায়গাটায় তোমরা কিন্তু একবার ভিজিট করতেই পারো। অলমোস্ট এসে গেছি আমরা, এই সামনেই হচ্ছে মিউজিয়াম, চলো নেমে তোমাদের দেখাচ্ছি। ডাউহিল ফরেস্ট মিউজিয়াম দেখে বেরোলাম, এখানে কিন্তু কোনো এন্ট্রি ফি নেই, আর ভেতরে যেহেতু ছবি তোলা বারণ তাই এখানকার কোনো ভিডিও তোমাদের দেখাতে পারলাম না। তোমরা এসো, অবশ্যই ভালো জায়গা, এখানে প্ল্যান্ট ফিজিওলজি, অ্যানিম্যাল ফিজিওলজি, অ্যানাটমি, এনভায়রনমেন্ট নিয়ে কিন্তু অনেক কিছু শিক্ষামূলক জিনিস দেখলাম, ভালোই লাগবে, এসে একবার ঘুরে যেতে পারো। তো ডাউহিলে আসলে যা যা জায়গা দেখানোর ছিল সবই তোমাদের দেখালাম, তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। আজকের ভিডিওটা এখানেই শেষ করব, তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভিডিওটা মনে হয় এই ইনফরমেশনগুলো অন্যদের সাথে শেয়ারও করা যাবে তাহলে অবশ্যই শেয়ার করো। তো চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, টাটা।